নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি ইন্ডিয়া গেট। শুধু ইন্ডিয়া গেট নয়, আমাদের সমস্ত ভারতবাসীর একটা ইমোশনাল। এই দেখো ইন্ডিয়া গেট, তো এটা রোডের এই পার থেকে এভাবে রোড পেরানোটা খুব তাই আন্ডারগ্রাউন্ড করে দিয়েছে। আন্ডারপাস থেকে আমরা যাব। তো চলো, যারা বাইক নিয়ে আসবেন তারা ওই দিকটা থেকে বাইকটা পার্কিং হবে। পার্কিং করার পর থেকে এদিকে রাস্তা পেরানোর জন্য আন্ডারগ্রাউন্ড আন্ডারপাস, তো এই আন্ডারপাস থেকে আমরা যাব। এখানে সিকিউরিটি চেক হয়ে একদম সোজা গিয়ে উঠবো আমরা ইন্ডিয়া গেটের সামনে বসে আছি। আর এখানে 1951 কবে কি হয়েছিল সবে ফটো আছে। আমাদের সাথে সাথে আপনারাও দেখুন কত ভিড় হয়েছে দেখুন। আপনারা যদি কেউ কোনোদিন ইন্ডিয়া গেট আসার মন হয় তো ইন্ডিয়া গেটটা এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। ঘুরে যাবেন আর আসবেন একদম ইন্ডিয়া গেটের সামনে চলে বিকেলের টাইমে। এই হচ্ছে ইন্ডিয়া গেট। তো বিকেল থেকে বিকেলের দিকটা কেন এলে ভালো? বিকেলের দিকটা এলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টাইমটা স্পেন্ড করবে না, আর সন্ধ্যার বেলাটা আরো সুন্দর লাগে, আরো সুন্দর লাগে। আর এই সাইডটাতে পার্ক, সবাই বসে আছে, বসে এখানে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, এখানে বসে খান কিংবা এখান থেকে কিনে খান। সবাই রিলস বানাচ্ছে বেশিরভাগই। হ্যাঁ, 15 আগস্ট সামনেই না, সামনে আছে, রিলস বানাচ্ছে, ফটো তুলছে। এর ভিতরে আর যাওয়া যাবে না, এখান থেকে দেখতে হবে। ওটা পেছনের দিক, হ্যাঁ ওটা পেছনের দিক। চলো একবার একটা রাউন্ড ঘুরে আসা যাক। লোকের ভিড়টা দেখুন একবার, ওই দিকটা আছে একটা মিউজিয়াম। এখানে খেলা দেখানো হচ্ছে, তো এখানে ওয়েদারের কথা বলি, এখানে ওয়েদার সব সময় খুব সুন্দর, সব সময় হাওয়া চলে, চাই শীতকালে আসো চাই গ্রীষ্মকালে আসো, এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে। তোমরা যদি কোনোদিনও দিল্লিতে আসো অবশ্যই ইন্ডিয়া গেটটা ঘুরে যেও। 15 আগস্ট বা কোনো কিছুর জন্য প্রোগ্রাম হচ্ছে, টিকটকের জন্য বানাচ্ছে এরা, অনেকেই টিকটক বানায় এখানে সব, টিকটক রিলস এর জন্য, সরি টিকটক তো বললো বলাটা ভুলে গেল, টিকটক তো ব্যান্ড হয়ে গেছে, ওই রিলস বানাচ্ছে সবাই। মৌসুমটা খুব সুন্দর, তো ভিডিওতে আমাদের সঙ্গে থেকো। ইন্ডিয়া গেট আমাদের দিল্লির প্রায় একদম সেন্টারে অবস্থিত, আর এটা 1931 সালে নির্মিত হয়েছিল, এডউইন লুটিয়েন্স তিনি স্থাপিত করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় ইং আফগান যুদ্ধে প্রায় 90,000 ভারতীয় সেনাদের স্মৃতি রক্ষার্থে এই সৌধটি বানানো হয়েছিল। তো এর নিচে একটা পঞ্চম জর্জের মূর্তি ছিল, এখন মডিফাইড হয়ে গেছে, অনেক কনস্ট্রাকশনের কাজ হয়ে যাওয়ার পর এটা একটা করোনেশন পার্ক হয়েছে, ওটাতে শিফট করে দেওয়া হয়েছে। চলো আমরা এখন অনেকটাই হয়ে গেল, প্রায় সন্ধে হতে যাচ্ছে, কিন্তু সন্ধে হওয়ার আগে তোমাদের একটু মিউজিয়াম থেকে ঘুরিয়ে আনি। সন্ধ্যাবেলা দৃশ্য দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে। চলো যাওয়া যাক মিউজিয়ামে। আর দুপুরবেলা ভাবছেন সকালে আসবো, রোদের সময় দুপুরবেলা কোথাও বসবো? দেখুন গাছের ছাওয়ায় অনেক গাছ লাগানো আছে, যেমন আপনি দেখছেন এদিকে অনেক লাগানো, চারিদিকে গাছ লাগানো আছে, বসুন আপনারা ছায়া বসে খাওয়ার খান, বাস গল্প করুন। ভেতরটাতে হকার আর ভেন্ডারদের কোনো অ্যালাউড নেই, তো ওই সামনে
যে ফ্রন্টে গেটটা আছে, দোকান আছে, ওখানটা বাইরে থেকে কিছু ভেন্ডার খাওয়াটা দিচ্ছে, ওখান থেকে কিনে এনে খাচ্ছে সবাই। আপনারা যদি কেউ কেউ হচ্ছে বাড়ি থেকে খাওয়া নিয়ে আসছে, ওরা বসে বসে খাচ্ছে। হ্যাঁ খাচ্ছে, আগে এটা খাওয়ার ছিল কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, কেননা প্রচন্ড নোংরা টোংরা হয়ে যায়, ওই জন্য খাওয়ার পোর্শনটা রোডের ওই পাশের দিকটাতে শিফট করে দিয়েছি। চলো মিউজিয়ামে যাওয়া যাক। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, এটা খুব সুন্দর, এটার কাজ চলছিল, এখনো কাজ চলছে, ভেতরটা চলছে, ভেতরটা কাজ চলছে এখনো। তো এখানেও সবাই রিলস নিয়ে মেতে আছে। চলো, এটা হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। চলো এখান থেকে সব ব্যাগ স্ক্যান হবে। হ্যাঁ স্ক্যান হয়ে ভেতরে যাওয়া যাবে। তো আমরা মেমোরিয়াল হলে ঢুকছি। ওকে দেখো বলছে এত গরম লাগছে, ব্যাগ ফ্যাগের কাঁধে নেবার ইচ্ছা হচ্ছে না, তো হাতে নিয়েই চলছে। ওদিকটা গাছের ছায়া বসেছিলাম না, দারুণ হাওয়া দিচ্ছে। চলো এখানে স্ক্যান হবে, স্ক্যান করে ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি। আমরা এদিক থেকে সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকে গেছি। আর এটা হচ্ছে মিউজিয়াম। আর এটা আমাদের প্রথমবার নয়, ঠিক আছে, আমরা প্রায় এক বছর দেড় বছর আগে এসেছিলাম, তখন ইন্ডিয়া গেটের সামনে যেতে পারিনি, কারণ তখন কাজ চলছিল, প্রচন্ড পরিমাণে কাজ চলছিল। তখন আমরা এইখান থেকে রাস্তা পিছন থেকে দেখে গেছি, দেখে গেছিলাম। তখন আমরা আমাদের ঢুকতে দিচ্ছে না, মানে তখন ওদিকে কাজ চলছে, অনেক কাজ চলছিল। আর আমরা তখন এই এই মিউজিয়ামে এসে ঘুরে ঘুরে চলে গেছিলাম, মিউজিয়ামটাও খুব সুন্দর। এগুলো সব সৈনিকদের নামের সঙ্গে নাম এগুলো খোদাই করা আছে। এখানে আসে ওদের পরিবারের লোকরা ফুল শ্রদ্ধাঞ্জলি দিয়ে যায়। যেমন এই দেখো এনাদের পরিবারের কেউ হয়তো এসেছিল, দু একদিনের মধ্যে ফুল দিয়ে গেছে, এনাদেরও এসেছিল। এরকম পুরো মিউজিয়ামটা স্মৃতিসৌধ দিয়ে পুরো বানানো, এগুলো ব্ল্যাঙ্ক। এই জায়গাটা ঠিক মাঝখানে আগুন জ্বলছে, এটা হচ্ছে অমর জওয়ান জ্যোতি। গঙ্গাসাগর, গঙ্গাসাগরের লড়াই, ব্যাটেল অফ পিপল, পিতুবাল কি লড়াই, এটা দেখো একজন সৈনিক যখন আরেকজনকে রিলিফ দেয়, এটা দেখুন কত সুন্দর। কেউ ভাবতে পারবে না যে এখানে একজন সৈনিক দাঁড়িয়ে আছে, সবাই মনে করবে এখানে একটা স্ট্যাচু দাঁড় করে রাখা হয়েছে, কিন্তু এক নাগাড়ে অনেকটা টাইম একসঙ্গে দাঁড়িয়ে থাকতে হয়।
আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর একটু বসবো কোথাও, তারপর সন্ধ্যে বেলার ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। কেননা চলতে চলতে পা ব্যথা হয়ে গেছে, হালত খারাপ হয়ে গেছে খুব, আর চলা যাচ্ছে না। এদিকে সব খাওয়ার দোকান, নিম্বু পানি খাবো। এই ভেলটা ওটা দিয়েছে মানে মুড়ি মাখা, এখানে ভেল বলে, আর একটা ও নিয়েছে প্যাটি। আর এখানে পুরো সারি সারি পর্যন্ত খাওয়ার দোকান, আইসক্রিম থেকে শুরু করে ফুচকা সবকিছুই পাবে। আমরা এখন একটু চানা নেব, তাই দোকানদারটাকে ডাকলাম। এই ছোলাটা নিয়েছি 50 টাকা প্লেট, আর এই মুড়ি মাখাটাও মানে ভেলটাও 50 টাকা নিয়ে নেই। হয়তো ফুচকা কত টাকা করে প্লেট জানি না, কম হলেও হতে পারে। 15 টাকা করে চা নিলাম, কিন্তু চা গুলোর মধ্যে একটা তো একদম সাদা ফেনফেনা চা, ঠিক আছে, কিন্তু চা গুলোর মধ্যে তেল ভাসছে, তেল ভাসছে, আর চা গুলোর মধ্যে না কিরকম কেরোসিন না কিরকম গন্ধ, কেরোসিন না পেট্রোল টাইপের গন্ধ বের হচ্ছে, খাওয়াই যাবে না কি আর, বেকার হয়ে গেল। 15 টাকা করে নিয়েছে, প্রায় সন্ধে হয়ে আসছে আর লোকের ভিড়টাও বাড়তে আছে, আর লাইট গুলো দেখুন, এই লাইট গুলো আরো সন্ধে হলে আরো ভালোভাবে ফুটে উঠবে, আরো সুন্দর দেখাবে। আর ওইদিকে একটা ঝর্ণা আছে হালকা, দেখুন লাল রঙের দেখা যাচ্ছে, কমলা রঙের, ওখানে আমরা যাবো, সন্ধ্যেটা ভালোভাবে হোক। আর লোকের ভিড় ক্রমশ বাড়তে আছে, ফটো শুট করে নিলাম আমরাও। ডক্টর বানেগা আর আভান বানেগা পুলিশ, আর পুলিশ তুমি যে পুলিশ গঞ্জা ওকে ভূত পাকা লোকে না, ভূত পাকা লোকে না, পুরো পুলিশ গঞ্জা ওকে সন্ধ্যে হয়ে গেছে পুরো। আর দেখুন কত সুন্দর লাগছে, ইন্ডিয়া গেটের কালার কতবার চেঞ্জ হয়ে গেল। আবারও কালার চেঞ্জ, অনবরত চেঞ্জ হচ্ছে, অনবরত হাওয়া কেমন দিচ্ছে বলো, এখন মনে হচ্ছে আর যেতে ইচ্ছে হচ্ছে না। মানে যে সুন্দর যে ভিউটা এটা কখনোই মিস করা যায় না, এটা মিস করলে সব মিস, কারণ
কিন্তু সন্ধ্যাটা আরো সুন্দর লাগে। চলো এবারে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? এতক্ষণ অপেক্ষা করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সন্ধ্যা পর্যন্ত ভিডিওটাতে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ফিরতে ইচ্ছে করছে না কিন্তু ফিরতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আমরা অনেক জনে একটু গরমের মধ্যে বেরোচ্ছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye. 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 Bye.